আমি গল্প শোনাব। What's more powerful than a good story? একটা কন্টেন্টের জন্য ট্রেলার খুবই গুরুত্বপূর্ণ। যদি ট্রেলারের মাধ্যমে অডিয়েন্সদের এমন কিছু প্রশ্নের ফাঁদে ফেলা যায় যার উত্তর জানার জন্য অডিয়েন্সরা অবশ্যই কন্টেন্টটা দেখবে। এমন কিছু প্রশ্নের মার প্যাচে ফেললো কারাগার সিরিজ। একজন কয়েদি 250 বছর ধরে কারাগারে বন্দী, এটাও কি সম্ভব? মানুষ 250 বছর বাঁচে কেমনে? যার উত্তর দিতে আসছে 22শে ডিসেম্বর কারাগার পার্ট 2। একটা কারাগারে 325 জন কয়েদি আছে। একদিন রাতে কাউন্ট করে দেখা যায় 325 জনের জায়গায় 326 জন কয়েদি। একটা পরিত্যক্ত সেল যেটা 50 বছর ধরে বন্ধ, ওই সেলের মধ্যে পাওয়া যায় এক কয়েদিকে। জেলার জিজ্ঞেস করলো, তুই এটার মধ্যে ঢুকলি কিভাবে? সে ইশারায় বলে সে কথা বলতে পারে না। তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য তাসনিয়া ফারিনকে ডাকা হয়। ইশারায় চঞ্চল বলে, মির্জাফরকে খুনের দায়ে সে 250 বছর ধরে কারাগারে বন্দী, আর এই রহস্য উদ্ঘাটন হবে কারাগার পার্ট 2 এর মধ্যে। পার্ট 2 থাকবে চঞ্চল চৌধুরীর মতো দেখতে আরেকটা ক্যারেক্টার। সে আসবে গল্প বলতে। আমি গল্প শোনাবো কারাগারে থাকা 250 বছরের রহস্য উদ্ঘাটন করতে। কারাগার পার্ট 2 এর ট্রেলার দেখে বলা যায় গল্পটা মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড। কিছু সংলাপ 71-এর মুক্তিযুদ্ধের ভাইব দেয়। যে পরিত্যক্ত সেলের মধ্যে চঞ্চল চৌধুরীকে পাওয়া যায়, ওই সেলটাও যুদ্ধের পর থেকে বন্ধ। এই জন্য বলা যায় মুক্তিযুদ্ধের সাথে কারাগারের গল্পের স্ট্রং কানেকশন আছে। কারাগার পার্ট 2 আসছে 22শে ডিসেম্বর, হবে 250 বছরের কৌতূহলের উদ্ঘাটন। কারাগার নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সিনেমার নিত্য নতুন আপডেট পেতে তাই বেশি করে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।